আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম পেশাগত দক্ষতা সামাজিক মূল্যবোধ দেশপ্রেম ও সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রশিক্ষিত যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বাংলাদেশ সেনাবাহিনী নয় পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে নয়টি ইউনিট এবং একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি এ সময় দেশমাতৃকার সেবায় সেনাবাহিনীকে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবায় আপনারা আত্মনিয়োগ করবেন দেশ মাতৃকার সেবা করাটাই হচ্ছে সব থেকে বেশি গৌরবের কাজে আপনারা সেই দিকেই বিশেষভাবে মনোনিবেশ করবেন আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আধুনিক শিক্ষায় শিক্ষিত সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী গড়ে উঠুক যেটা জাতির পিতা তার 1974 সালে পতাকা নীতিমালায়ও বলে গেছেন বাংলাদেশ এগিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও অ্যাডভোকেট মুরাদ রেজা সকালে এই পদ থেকে পদত্যাগ করেন তিনি সাংবাদিকদের মুরাদ রেজা জানান আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর পদত্যাগপত্র পাঠানো হয়েছে তবে কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি এর আগে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি মুন্সিগঞ্জের মাও এলাকায় বসানো হলো পদ্মা সেতু 32তম স্প্যান চার ও পাঁচ নম্বর পিলারের উপর সকালে স্প্যানটি বসানো হয় এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 4,800 মিটার প্রকল্প সংশ্লিষ্টরা জানান গতকাল স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীর প্রবল স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভব হয়নি প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন এরই মধ্যে পদ্মা সেতুর 42টি পিলারের কাজ শেষ হয়েছে এ মাসে আরও দুটি স্প্যান বসানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি করোনা উপসর্গে দেশে বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা জেলা সিভিল সার্জন কার্যালয়ে জানায় মৃত দুজনের বয়সই 50 বছরের বেশি খুলনায় করোনা উপসর্গে একজন মারা গেছে তার নাম হাসিব খান তিনি পিরোজপুরের বাসিন্দা এছাড়া জেলায় 4 জন সহ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 14 জন এবারে শেয়ার বাজারের খবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2020 আজ শেষ হচ্ছে গত 5 অক্টোবর এই সপ্তাহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বিএসইসি সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ডিএসসির বিনিয়োগকারীদের জন্য ভার্চুয়াল মাধ্যমে ঘণ্টাব্যাপী সচেতনতা সভার আয়োজন করেছে ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ এতে প্রধান অতিথি হিসাবে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়তুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে ডিএসসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসুর রহমান উপস্থিত থাকবেন ডিবিএর প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রোকার হাউসের সেবাসমূহ বিনিয়োগকারীর অধিকার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বিডি ফিন্যান্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 55 পয়সা গত অর্থ বছরে একই সময়ে লোকসান ছিল 9 পয়সা প্রথম 3 প্রান্তিক তথা সর্বশেষ 9 মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1.02 টাকা গত অর্থ বছরে যা ছিল 14 পয়সা গত 31 মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ ছিল 17.39 টাকা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ